রায়গড় গ্রামে মিতালি তার বাবা মায়ের সঙ্গে থাকত। মিতালির বাবা একটি কাপড়ের দোকানে কাজ করত, আর মিতালির মা সংসারের দেখাশোনার সাথে সাথে মিতালিরও খুব ভালোভাবেই দেখরেখ করত। এভাবেই তাদের দিন খুব ভালোভাবেই কাটছিল। একদিন হঠাৎ মিতালির মায়ের খুব শরীর খারাপ হয়ে যায়। মিতালির বাবা তাড়াতাড়ি তার মাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়, কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মিতালির মায়ের মৃত্যু হয়ে যায়। মায়ের মৃত্যুতে মিতালির সাথে সাথে তার বাবাও অনেক বেশি ভেঙে পড়ে। বাবা, মাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? মা এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না। মিতালি তার বাবা রমেশকে এই বলে কাঁদতে থাকে। রমেশ তার মেয়ের এরকম অবস্থা দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায়। মিতালি, আমাদের ভাগ্যটাই খারাপ, হঠাৎ এভাবে আমাদের তোর মাকে হারিয়ে ফেলতে হলো। তুই চিন্তা করিস না, তোর মা নিয়েই তো কি হয়েছে, এখন থেকে আমি তোর বাবা হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোর মা। রমেশ মিতালিকে এই বলে সান্ত্বনা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। কয়েকদিন পর্যন্ত রমেশ তার কাজ, সংসার এবং মিতালির দায়িত্ব খুব ভালোভাবে পালন করে, কিন্তু কিছুদিন পর থেকে তার পক্ষে সব সামলানো অনেক কষ্টকর হয়ে ওঠে। তখনই একদিন সে কল্পনা নামের এক মহিলার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। মিতালি, অনেকদিন তুমি মা ছাড়া জীবন কাটিয়েছো, এবার আমি তোমার জন্য নতুন মা আনার সিদ্ধান্ত করেছি। মিতালি খুব ছোট ছিল, তাই তার বাবার মুখে নতুন মায়ের কথা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়, এবং কয়েকদিন পর খুব ধুমধাম করে নতুন মা কল্পনাকে বাড়িতে নিয়ে আসে। প্রথম এক বছর কল্পনা মিতালিকে নিজের মেয়ের মতোই ভালোবাসত, কিন্তু এক বছর পর তার এক মেয়ে মনীষা হওয়ার পর মিতালির জীবনটাই পাল্টে যায়। মা, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও। মিতালি, আজ বাড়িতে যা রান্না হয়েছিল সব খেয়ে শেষ হয়ে গিয়েছে, তাই আপাতত এখন মুড়ি খেয়ে কাটিয়ে নে। মা, তুমি তো ভালো করেই জানো আমি মুড়ি খেতে একদমই পছন্দ করি না। মিতালি, তুই মুড়ি খেতে ভালোবাসিস না তো আমি কি করব? এখন তো ভাত শেষ হয়ে গিয়েছে, আমাকে কি তোর জন্য বিরিয়ানি অর্ডার করতে হবে নাকি? কল্পনা মেয়েকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সৎ মায়ের এরকম ব্যবহার দেখে মিতালি অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে বলে, জানি না মায়ের হঠাৎ কি হয়েছে, মনীষা হওয়ার পর থেকে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে যেন আমি তার মেয়েই নয়। মিতালি এই বলে রান্নাঘর থেকে মুড়ি এনে ডাইনিং রুমে বসে বসে খাচ্ছিল। তখনই তার বাবা রমেশ সেখানে আসে। কি ব্যাপার মিতালি, ভরা দুপুর বেলায় তুই ভাত না খেয়ে মুড়ি খাচ্ছিস? বাবা, মা বলল যা রান্না হয়েছিল সব খেয়ে শেষ হয়ে গিয়েছে, তাই এখন মুড়ি খেতে হবে। মিতালির মুখে এই কথা শুনে রমেশ অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সে মিতালিকে বলে, আমাকে ক্ষমা করে দে, তোর নতুন মা এনে ভেবেছিলাম আমি তার সাহায্যে তোকে ভালোভাবে মানুষ করে তুলব, সে তোর সঙ্গে যে এত দুর্ব্যবহার করবে আমি কখনো ভাবতে পারিনি। রমেশ মেয়েকে এই বলে সেখান থেকে চলে যায়। রমেশ মেয়ের জন্য কল্পনার কাছে কোনো প্রতিবাদ করতে পারে না। এভাবেই কল্পনা মিতালির ওপর দিনের পর দিন অত্যাচার করতেই থাকে। অপরদিকে রমেশ এসব দেখে মনে মনে শুধু কষ্টই পেতে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। প্রত্যেকদিন এভাবে মেয়ের উপরে অত্যাচার হতে দেখে একদিন সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, এবং এভাবেই কিছুদিন অসুস্থ থাকার কারণে হঠাৎ তার মৃত্যু হয়ে যায়। বাবার মৃত্যুতে মিতালি অনেক বেশি ভেঙে পড়ে। বাবা, মায়ের মতো তুমিও আমাকে ছেড়ে কোথায় চলে গেলে, তোমাকে ছাড়া সৎ মায়ের সঙ্গে আমি কিভাবে কাটাবো? মিতালি এই বলে অনেক বেশি দুঃখী হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। কল্পনা মিতালির লেখাপড়া বন্ধ করে একটি বাড়িতে চাকরের কাজ করতে পাঠিয়ে দেয়। মিতালি, সেখানে খুব মন দিয়ে কাজ করিস, কিন্তু তারা যেন তোর নামে কোন রকম নালিশ না জানায়, এদিকে খেয়াল রাখবি, না হলে তুই তো খুব ভালো করে জানিস যে আমি কতটা খারাপ মহিলা। কল্পনা মিতালিকে এই বলে লোকের বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেয়। মিতালি সেখানে সারাদিন খুব ভালোভাবে কাজ করে। এদিকে মিতালির নম্র স্বভাবের কারণে বাড়ির মালিক মিতালিকে খুবই পছন্দ করত। একদিন মিতালি মন খারাপ করে কাজ করছিল, তখনই বাড়ির মালিক মিতালিকে এসে বলে, কি ব্যাপার মিতালি, আমি কয়েকদিন থেকে দেখছি তুমি অনেক দুঃখী থাকো, সৎমা কি তোমার উপর অত্যাচার করে? মালিক, সৎমা আমার উপর অত্যাচার তো ছোটবেলা থেকেই করে, সৎমায়ের অত্যাচারের কথা ভেবে আমি মন খারাপ করে থাকি না। তাহলে কোন কারণে তুমি এত দুঃখী থাকো, তুমি আমাকে বলো,
আমি তোমার সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আসলে আমি লেখাপড়া করতে চাই, কিন্তু আমার মা এটা চায় না। সে আমার স্কুল ছাড়িয়ে এখানে কাজে পাঠিয়ে দিয়েছে। মিতালির মুখে স্কুলের কথা শুনে বাড়ির মালিক অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং সে এই ব্যাপারে মিতালির মা কল্পনার সঙ্গে কথা বলবে ঠিক করে। পরের দিন মিতালি যখন কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই বাড়ির মালিক প্রকাশ সেখানে আসে। কল্পনা দি, মিতালিকে এই বয়সে আমাদের বাড়িতে কাজ করতে পাঠাচ্ছ, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। পুলিশের হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে মেয়েকে চাকরের কাজ না করিয়ে স্কুলে ভর্তি করে দাও। প্রকাশ কল্পনাকে এই বলে সেখান থেকে চলে যায়। এইদিকে কল্পনা জেলে যাওয়ার ভয়ে মিতালিকে আবার স্কুলে ভর্তি করিয়ে দেয়। মিতালি আবারও খুশি খুশি স্কুলে যাওয়া শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। মিতালি উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বারে পাস করে। মা, আমি কলেজে ভর্তি হয়ে বাকি পড়াটা কমপ্লিট করতে চাই। মিতালি, পুলিশের ভয়ে তোকে যতটা পড়িয়েছি ওটাই যথেষ্ট। এবার তুই লেখাপড়ার কথা না ভেবে কোথাও কাজের ব্যবস্থা কর, আমার পক্ষে আর সংসারের খরচ বহন করা সম্ভব নয়। কল্পনা মিতালিকে এই বলে সেখান থেকে চলে যায়। মায়ের কথা শুনে মিতালি অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে বলে, সৎ মায়ের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করতে পারি। মা আমাকে কলেজে ভর্তি করে আমার বাকি পড়াটা কমপ্লিট করাবে না, তাই পড়া যদি কমপ্লিট করতেই হয় আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। মিতালি এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। মিতালি মায়ের কথা মতো চাকরির ব্যবস্থা করে ফেলে, কিন্তু সে চাকরি কোনো জব নয়, বরং কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। মিতালি, তোকে লোকের বাড়িতে কাজের কথা বলেছিলাম, তুই হঠাৎ কলেজ পরিষ্কারের কাজ নিয়ে নিলি, কাজের অজুহাতে তোর অন্য কোনো প্ল্যান নেই তো? আরে না না মা, আমার কোনো প্ল্যান নেই। লোকের বাড়িতে কাজ করে এত বেশি টাকা হয় না যত টাকা কলেজ পরিষ্কার করে হয়, তাই আমি কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ নিয়েছি। মিতালি তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। মিতালি খুব ভালোভাবে কলেজে কাজ করার সাথে সাথে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে পড়াশোনাও চালিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে এক বছর কেটে যায়। মিতালির ছোট বোন মনীষা উচ্চ মাধ্যমিক পাস করলে কল্পনা তাকে কলেজে ভর্তি করার কথা বলে। মনীষা, উচ্চ মাধ্যমিকে কম নাম্বার পেলেও আমার ইচ্ছে তুই ভালো কলেজে পড়াশোনা কর, তাই আমি সিটি কলেজে তোর অ্যাডমিশনের ব্যবস্থা করছি। মা, তুমি বিশ্বাস করো, উচ্চ মাধ্যমিক আমি অনেক কষ্ট করে পাস করেছি, তাই আর কলেজে পড়ার আমার কোনো ইচ্ছেই নেই। সেই কারণে শুধু শুধু আমার কলেজে অ্যাডমিশন করিয়ে টাকাটা নষ্ট করো না। মনীষা, তুই আমার একমাত্র মেয়ে, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তাই এভাবে আমার স্বপ্ন না ভেঙে দয়া করে কলেজে ভর্তি হয়ে যা আর মন দিয়ে পড়াশোনা শুরু করে দে। কল্পনা তার মেয়ে মনীষাকে এই বলে রিকোয়েস্ট করতে থাকে। মাকে এভাবে জোর করতে দেখে মনীষা কলেজে ভর্তি হতে রাজি হয়ে যায়। মা, তোমার কথা মতো আমি কলেজে ভর্তি হতে রাজি তো আছি, কিন্তু দেখে দেখে তুমি ওই কলেজে আমাকে ভর্তি করেছো যেখানে ওই মিতালি চাকরের কাজ করে। আরে তুই বোকা মেয়ে, কিছুই বুঝিস না। আমি ইচ্ছে করেই তোর ওই কলেজে অ্যাডমিশন করাচ্ছি, কারণ ওটা এখানকার বেস্ট কলেজ। তার সাথে সাথে ওই মিতালি ওখানে কাজও করে। ও তোকে কলেজে লেখাপড়া করতে দেখে যতটা দুঃখী হবে, ওকে দুঃখী দেখে আমি ততটাই খুশি হব। কল্পনা মেয়েকে এই বলে সেখান থেকে চলে যায় এবং কয়েকদিনের মধ্যেই মনীষার অ্যাডমিশন সেই সিটি কলেজে করিয়ে দেয়। মনীষা প্রথম দিন কলেজে গেলে মিতালি তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আরে বাহ মনীষা, তুই এই কলেজে অ্যাডমিশন নিয়েছিস, খুব ভালো করেছিস, এটা এখানকার বেস্ট কলেজ। হ্যাঁ, সেটা আমার ভালো করেই জানা আছে, তোকে বলতে হবে না, এটা ভালো কলেজ বলেই মা আমাকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়েছে। আর হ্যাঁ, তোকে আমাকে এখানে দেখে বেশি খুশি হতে হবে না, এখানে তুই একজন চাকর আর আমি একজন পড়ুয়া, তাই কলেজে যেন কেউ না জানতে পারে যে তুই আমার দিদি, এটা যেন তোর মাথায় থাকে। মনীষা তার দিদি মিতালিকে এই বলে সেখান থেকে ক্লাসরুমে চলে যায়। মিতালি ছোট বোনের এরকম ব্যবহার দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সে কলেজের একদিকে গিয়ে বসে পড়ে। আমি যতই মা আর মনীষার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই, ওরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আর আমাকে বুঝিয়ে দেয় যে আমার মতো অভাগী মেয়ের কপালে এরকম লাঞ্ছনা বঞ্ছনা সহ্য করাই আছে। মিতালি এই বলে কলেজ পরিষ্কারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। বন্ধুরা, মিতালি কি সারা জীবন এভাবেই কষ্ট করে কাটাবে, নাকি কারোর উপস্থিতিতে ওর জীবনের পরিবর্তন হবে? এটা দেখার জন্য আমাদের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী গল্পে।
জানি না উপরওয়ালা কবে আমার কথা ভাববে, আর আমার যা যা ইচ্ছে আমার সব ইচ্ছে পূরণ হবে। মিতালি এই বলে দুঃখী মনে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখনই সে একটি ক্লাসরুমে ফিজিক্স পড়াতে দেখতে পায়। আরে বাহ, ফিজিক্স, এটা তো আমার খুব পছন্দের সাবজেক্ট। ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে ভালো করে পড়াটা বুঝেনি, তারপর না হয় একটু দেরি পর্যন্ত কাজটা কমপ্লিট করে নেব। মিতালি এই বলে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে ভালোভাবে পড়া বুঝতে থাকে। তখনই সেখানে রাহুল নামের একটি ছেলে আসে। এই মেয়ে, তুমি ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে কি করছো? না না, আমি কিছুই করিনি, আমি তো ফ্লোর পরিষ্কার করছিলাম। তুমি ফ্লোর পরিষ্কার করছিলে নাকি ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে স্যারের পড়ানো দেখছিলে, তা আমি খুব ভালো করেই জানি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমার কমপ্লেন প্রিন্সিপালকে করবেন না, আমি লেখাপড়া করতে খুব ভালোবাসি, তাই বাইরে দাঁড়িয়ে ফিজিক্সটা বোঝার চেষ্টা করছিলাম। তোমাকে এখানে দেখেই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে তুমি লেখাপড়া করতে ভালোবাসো, কিন্তু তুমি বাইরে দাঁড়িয়ে সময় নষ্ট না করে লাইব্রেরিতে গিয়েও পড়াশোনা করতে পারো, সেখানে তোমাকে কেউ বিরক্ত করবে না। রাহুল মিতালিকে এই বলে সেখান থেকে চলে যায়। মিতালি রাহুলের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। ছেলেটি তো খুব ভালো দেখছি, আমার সঙ্গে কত ভালোভাবে কথা বলল, প্রথমবার কারোর মুখে এত ভালো কথা শুনে অনেক ভালো লাগছে। মিতালি এই বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং কাজ শেষে সে কলেজের লাইব্রেরিতে চলে যায়। আরে বাহ, চারিদিকে শুধু বই আর বই, এত ভালো জায়গায় তো আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। মিতালি এই বলে অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। মিতালি কলেজ পরিষ্কারের কাজ কমপ্লিট করে বাড়ি গেলে কল্পনা তাকে সকল বাড়ির কাজও করাতে থাকে। একদিন মিতালি বাড়ির কাজ করছিল, তখনই মিতালির বোন মনীষা তার মাকে বলে, মা, তোমার কথা মতো কলেজে ভর্তি তো হয়ে গিয়েছি, এবার তুমি আমাকে কয়েকটা নতুন নতুন জামা কিনে দাও। মনীষা, এই কয়েকদিন আগেই তো তোকে আমি চারটে জামা কিনে দিয়েছিলাম, এরই মধ্যে তোর জামাগুলো পুরানো হয়ে গেল, তোকে আমি কলেজে পড়তে পাঠাচ্ছি নাকি নতুন জামা পরে সফ করতে পাঠাচ্ছি? মা, তুমি আমাকে কলেজে পড়তে পাঠালেও আমি কিন্তু কলেজে পড়তে যাই না, ফ্যাশন দিতেই যাই। মনীষা, এই তুই কি বলছিস, আমি কি তোকে কলেজে ভর্তি করে টাকা নষ্ট করে ফেললাম? না না মা, তুমি আমাকে লেখাপড়া শেখাচ্ছ, সেটা আমার ভবিষ্যতের জন্য খুব ভালো, কিন্তু আমি নতুন নতুন জামা কাপড় পড়তে চাইছি ধনী পরিবারের উপযুক্ত বউ হওয়ার জন্য। মনীষা, এ তুই কি বলছিস, আমার তো কিছুই মাথাতে ঢুকছে না। মা, আমাদের কলেজে রাহুল নামের একটি ধনী হ্যান্ডসাম ছেলে আছে, যার পেছনে কলেজের সব মেয়েরাই পাগল, আমি ওকে ইমপ্রেস করতে চাই আর ওর গার্লফ্রেন্ড হয়ে সারা জীবন খুব ভালোভাবে কাটাতে চাই। আরে বাহ, এ তো খুব ভালো কথা, তুই এক ধনী ছেলেকে পটিয়ে নিজের লাইফ ভালো করতে চাইছিস, আমার তো তোকে এই কাজে সাহায্য করা উচিত, তাই আমি ঠিক করেছি তোকে কয়েকটা নয় অনেকগুলো নতুন নতুন পোশাক কিনে দেব। মা এবং মেয়ে দুজনে নিজেদের মধ্যে কথাই বলছিল, তখনই মিতালি সেখানে আসে। মা, তুমি আর মনীষা যখন কাপড় কিনতেই যাচ্ছ, আমার জন্য একটা কম দামি কাপড় কিনে নিয়ে আসবে, আমার সব কাপড় ছিঁড়ে গিয়েছে, ছেঁড়া কাপড় পরে আমার কলেজে যেতে একদম ভালো লাগে না। মিতালি, তুই এমন ভাবে বলছিস যেন কলেজে তুই মনীষার মতো পড়াশোনা করতে যাচ্ছিস, কলেজে তো তুই পরিষ্কারের কাজ করতে যাস, তোর মতো চাকরের জন্য ছেঁড়া কাপড়ই ঠিক আছে। ঠিকই বলেছো মা, কলেজে চাকরের কাজ করে মহারানীর স্বপ্ন কত, ওকে আবার নতুন নতুন কাপড় কিনে এনে দিতে হবে। এই বলে দুই মা ও মেয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করতে শুরু করে দেয়। মিতালি কল্পনা এবং মনীষার ব্যবহার দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সে ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। মিতালি প্রত্যেক দিন কলেজের কাজের সাথে সাথে সময় বের করে লাইব্রেরিতেও ভালোভাবে সময় কাটাতে থাকে। একদিন মিতালি প্রত্যেক দিনের মতোই কলেজের ক্যান্টিন পরিষ্কার করছিল, তখনই রাহুল সেখানে আসে। কি গো, কেমন চলছে তোমার পড়াশোনা, এখানে কাজ করার সাথে সাথে লাইব্রেরিতেও যাচ্ছ নাকি আবার আগের মতো ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকছো? না না, তোমার বলার পর থেকে আমি আর ক্লাসের বাইরে দাঁড়িয়ে পড়াশোনা করি না, বরং লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে আমি অনেক বেশি শান্তি পাচ্ছি, চারিদিকে এত বেশি বই দেখে আমার মন অনেক শান্ত হয়ে যায়, আমার যখন যেই বইটা পড়তে ইচ্ছে করে আমি সেটাই পড়ে ফেলি। মিতালির কথা শুনে রাহুল অনেক বেশি খুশি হয়ে যায় এবং খুশি খুশি সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে। তখনই রাহুলের এক বন্ধু সঞ্জয় রাহুলকে বলে, কি রে রাহুল, তুই কি শেষমেশ কলেজের এই কাজের মেয়েটাকে পছন্দ করেছিস? কি সব যাতা বলছিস সঞ্জয়, ওই কাজের মেয়েকে আমি পছন্দ করতে যাব কেন, কিছুদিন আগে ওকে আমি ক্লাসরুমের বাইরে দেখেছিলাম, তাই ওকে আমি ক্লাসরুমের বাইরে না দাঁড়িয়ে লাইব্রেরিতে যেতে বলেছিলাম, সেই ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। ও, তাহলে এই ব্যাপার, আমি তো ভেবেছি যে তুই ওই মেয়েকে পছন্দ করছিস আর তোর জন্য ওই মেয়েকে আমাদের বৌদি বলতে হবে।
সঞ্জয়, শুধু শুধু মজা করিস না, তুই ভালো করেই জানিস আমার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই, তাই মাথা খারাপ করিস না। রাহুল সঞ্জয়কে এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই রাহুলের বান্ধবী পিয়ালি সেখানে আসে। রাহুল তাড়াতাড়ি চল, আমি আজ একটু শপিং করতে যাব। তুই শপিং করতে যাবি তো আমাকে কেন বিরক্ত করছিস? আঙ্কেল তো তোর সঙ্গে ড্রাইভার পাঠায়, তাকে নিয়ে শপিং করে আয়। তোর কি মাথা খারাপ হয়েছে? এক তুচ্ছ ড্রাইভারের সঙ্গে আমি শপিং করতে যাব? এত খারাপ সময় আমার আসেনি, তাই তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। পিয়ালি রাহুলকে এই বলে জোর করে শপিং এ নিয়ে চলে যায়। অপরদিকে মিতালি প্রত্যেক দিনের মতো কলেজ কমপ্লিট করে বাড়ি ফিরে যায়। মিতালি বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই কল্পনা তাকে বলে, মিতালি কাল থেকে তোর কাজে যাওয়া বন্ধ, তুই আর কলেজে যাবি না। কেন মা, কি হয়েছে, হঠাৎ এরকম বলছো কেন? কেন এরকম বলছিস সেটা তুই মনীষাকে জিজ্ঞাসা করে নে। মায়ের মুখে এরকম কথা শুনে মিতালি মনীষার কাছে চলে যায়। তখনই মনীষা মিতালিকে বলে, কি রে দিদি, ধনী বাড়ির ছেলে দেখতে না দেখতেই তাকে নিজের জালে ফাঁসানোর প্ল্যান শুরু করে দিয়েছিস। মনীষা, এ তুই কাকে জালে ফাঁসানোর কথা বলছিস? তোর কথা তো আমার কিছুই মাথায় ঢুকছে না। কেন, তুই বুঝতে পারছিস না, আমি রাহুলের কথা বলছি, যার সঙ্গে তুই কলেজের ক্যান্টিনে হেসে হেসে কথা বলছিলি। মনীষা, তুই ভুল ভাবছিস, এরকম কিছুই হয়নি, ও শুধু আমাকে একটু সাহায্য করছিল। কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে আছে, কই আমার চোখে তো কোনোদিন পড়েনি যে রাহুল তাদেরকে সাহায্য করছে। নিশ্চয়ই তুই কিছু করেছিস, সেই কারণেই ও তোর কাছে এসেছে। মনীষা মিতালির সঙ্গে কথাই বলছিল, তখনই কল্পনা সেখানে আসে। হ্যাঁ, মনীষা একদম ঠিক কথাই বলছে, তোর খারাপ ব্যবহারের কারণেই এসব হয়েছে, তাই তোর আর কলেজে কাজ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মা, আমার উপর দয়া করো, আমি এমন কিছুই করিনি যেটা তোমরা ভাবছো, আমি তো ওই ছেলেকে ভালো করে চিনিও না পর্যন্ত। মিতালি তার সৎ মা কল্পনাকে এই বলে কাঁদতে শুরু করে দেয়, কিন্তু কল্পনা তার একটিও কথা শোনে না। এভাবে দেখতে দেখতে দুই দিন কেটে যায়। কল্পনা মিতালিকে কলেজের কাজে যেতে দেয় না। এই দেখে মিতালি দুঃখী মনে কল্পনাকে রাজি করানোর চেষ্টা করতে থাকে, এবং এভাবেই শত চেষ্টা করার পর সে কল্পনাকে রাজি করতে সফল হয়ে যায়। মিতালি, আমি তোকে কাজে পাঠাতে রাজি আছি, কিন্তু তার জন্য একটা শর্তও আছে। মা, কাজে যাওয়ার জন্য তোমার সব শর্ত শুনতে আমি রাজি আছি। তুই আগের মতোই কাজে যাবি, আমি তোকে বাধা দিচ্ছি না, কিন্তু যদি তুই আবার ওই ছেলের সঙ্গে কথা বলেছিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মিতালি মায়ের শর্তে রাজি হয়ে যায়, এবং পরের দিন তৈরি হয়ে সে আগের মতোই কলেজের কাজে চলে যায়। মিতালি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল, তখনই রাহুল সেখান থেকে রওনা হওয়ার সময় মিতালিকে বলে, কেমন আছো মিতালি, সবকিছু ভালোভাবে চলছে তো? মিতালি মায়ের কথা মতো রাহুলকে দেখা মাত্রই সেখান থেকে তাড়াতাড়ি অন্য রুমে চলে যায়। রাহুল মিতালির এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে যায়। আমি বাঘ না ভাল্লুক, হঠাৎ আমাকে দেখা মাত্রই কিছু না বলে পালিয়ে গেল, এর হঠাৎ এরকম ব্যবহার তো আমার মাথায় ঢুকলো না। রাহুল এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মিতালি সেখান থেকে লাইব্রেরিতে চলে আসে, এবং লাইব্রেরির এক কোণে বসে দুঃখী মনে বলে, হাই উপরওয়ালা, ছোট থেকে এত বড় হয়েছি, বাবা মায়ের মৃত্যুর পর থেকে কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করেনি যে আমি কেমন আছি, কিন্তু রাহুল বন্ধুর মতো দেখা হওয়া মাত্রই আমার খোঁজ খবর নেয়। ওর ভালো ব্যবহার আমার খুব ভালো লাগে, কিন্তু মা আর মনীষার এটাও পছন্দ হয় না, জানি না কবে আমার জীবনে ভালো পরিবর্তন হবে। মিতালি এই বলে লাইব্রেরি থেকে একটি বই নিয়ে পড়তে শুরু করে দেয়। মিতালি বই পড়তে পড়তে বইয়ের ভেতরে একটি সাদা কাগজ দেখতে পায়। জীবনে অনেক কষ্ট করে বেঁচে আছি, উপরওয়ালার কাছে হাজার প্রার্থনা করি, কিন্তু তিনিও আমার একটিও কথা শোনে না, তাই নিজের কিছু ইচ্ছে আর কষ্টের কথাই সাদা কাগজে লিখে বই বন্দী করে দিই। আমার স্বপ্ন আর ইচ্ছে এই জীবনে পূর্ণ হওয়ার কোনো আশাই তো আমি দেখতে পাই না। মিতালি এই বলে সেই সাদা কাগজে নিজের কষ্টের ও ইচ্ছের কথা লিখে বই বন্ধ করে লাইব্রেরিতে রেখে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, সৎমায়ের অত্যাচার গল্পের তৃতীয় পর্বে মিতালির জীবনে কোনো পরিবর্তন হবে কি না এটা জানার জন্য আমাদের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পর্বে। বন্ধুরা, সৎমায়ের অত্যাচার গল্পের আগের পর্বে আমরা দেখলাম মিতালি হাজার চেষ্টা করেও নিজের জীবনের কোনো পরিবর্তন করতে পারেনি, এবং মা ও বোনের অনেক অত্যাচার সহ্য করেও সে খুশি খুশি দিন কাটাচ্ছিল। এভাবেই যেমন তেমন করে তার দিন কাটছিল। একদিন সে লাইব্রেরিতে বই পড়তে পড়তে বইয়ের ভেতরে রাখা একটি সাদা কাগজ দেখতে পায়। উপরওয়ালা আমার জীবনে তো ভালো কিছু লেখেনি,
তাই আমি এই সাদা কাগজে নিজের কষ্ট আর ইচ্ছেগুলো লিখে স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করি। এভাবেই সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে আরো দুই দিন কেটে যায়। মিতালি তার মায়ের কথা মতো রাহুলকে ইগনোর করে নিজের কাজে ব্যস্ত থাকে। একদিন রাহুল বই পড়তে লাইব্রেরিতে এলে তার হাতে মিতালির লেখা সেই কাগজটি আসে। কে এই মেয়েটি যে নিজের মনের সকল কষ্ট খাতার পাতায় লিখে দুঃখ প্রকাশ করেছে? মানুষের জীবনে এত বেশি কষ্ট হতে পারে আমার জানা ছিল না। রাহুল নিজেকে এই বলে কাগজের উল্টো দিকে তাকে সান্ত্বনা দেওয়ার কথা লিখে বই বন্ধ করে দেয়। অপরদিকে মিতালি পরের দিন বইটি পড়তে এলে উল্টো দিকে লেখাটি পড়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সত্যি যে কথাগুলো লিখেছে খুব ভালো কথা লিখেছে। আমার কষ্টের কথা পড়ে তার খুব খারাপ লেগেছে মনে হয়, তাই সে আমাকে সান্ত্বনা দিয়েছে। চিঠিতে হলেও কাউকে তো পেয়েছি যে আমার কষ্ট বুঝবে। মিতালি এই বলে অন্য একটি সাদা কাগজে তাকে ধন্যবাদ লিখে বই বন্ধ করে লাইব্রেরিতে রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে পরের দিন রাহুল আবার সেই বইটি পড়তে আসে। সেখানে ধন্যবাদের চিঠি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। মেয়েটির মনে হাজার কষ্ট থাকা সত্ত্বেও খুব ভালো মেয়ে। আমি তাকে সান্ত্বনা দিয়েছি বলে সে আমাকে ধন্যবাদের চিঠি লিখেছে। রাহুল এই বলে মিতালিকে আরেকটি চিঠি লেখে। অপরদিকে মিতালিও রাহুলের চিঠি পেয়ে তার সঙ্গে কথা বলার জন্য আরেকটি চিঠি লেখে। এভাবেই দুজনে একে অপরের সঙ্গে অজান্তেই চিঠির মাধ্যমে কথা বলতে থাকে এবং চিঠিতে কথা বলতে বলতে তারা একে অপরকে অনেক বেশি পছন্দ করে ফেলে। একদিন মিতালি বাইরে বসে খুশি মনে চিঠির কথা ভাবছিল, তখনই সেখানে তার বান্ধবী বৈশাখী আসে। কি রে মিতালি, একা বসে বসে এত আনন্দ পাচ্ছিস কেন? কোনো ভালো খবর আছে নাকি? আরে বাহ বৈশাখী, তুই কবে শহর থেকে গ্রামে ফিরলি? মিতালি, শহরে কাজের সূত্রে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে গ্রামে আসারই সময় পাই না। হঠাৎ একদিন মায়ের শরীর খারাপের কথা শুনি, সঙ্গে সঙ্গে ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে গ্রামে চলে আসি। খুব ভালো করেছিস বৈশাখী যে কয়েকদিনের জন্য গ্রামে এসে গেছিস। আন্টি তোকে ছাড়া একদম একা হয়ে গিয়েছিল। এখন তার অসুস্থতার সময়ে তুই তার একটু সেবা করলে আন্টি খুব খুশি হয়ে যাবে। ঠিক বলেছিস মিতালি, মায়ের জন্যই তো এত বেশি পরিশ্রম করা, তাই যতদিন এখানে থাকছি মায়ের খুব ভালো করেই সেবা করব। আচ্ছা বৈশাখী, তুই কতদিনের ছুটি নিয়ে এসেছিস? তোর এক মাস এখানে থাকার ইচ্ছে আছে তো? ম্যাডাম ছুটি তো 15 দিনের জন্য দিয়েছে, কিন্তু আমার ইচ্ছে এক মাস থাকারই আছে। তাই 15 দিন পর ম্যাডামের সঙ্গে আরেকবার কথা বলবো, তিনি যদি রাজি হয়ে যায় তাহলে পুরো মাস এখানেই কাটাবো। বৈশাখী, তুই এখানে থাকলে আমারও মন খুব ভালো হয়ে যায়। আমিও কাউকে পেয়ে যায় যাকে নিজের মনের কথাগুলো বলতে পারি, না হলে তো কেউই নেই যে আমার কষ্টের কথা শুনবে। মিতালি, আমাদের কপালটা এরকম যে সারা জীবন কষ্ট করতে হবে, তাই এসব ভেবে দুঃখী হওয়ার কিছুই নেই। জীবনে খারাপ সময়ের সাথে সাথে ভালো সময়ও আসে। ঠিকই বলেছিস, আমিও সেই কথাই ভাবছি যে এত কষ্টের দিন কাটিয়ে আমার মনে হয় ভালো সময় চলে এসেছে, তাই তো সে প্রত্যেক দিন আমাকে চিঠি লেখে। মিতালি, কে চিঠি লেখে রে? তুই কার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিতালি বৈশাখীর কথা শুনে তাকে সব কথা জানায়। বৈশাখী মিতালির কথা শুনে হতভম্ব হয়ে যায়। মিতালি, আমি গল্পে নানা রকম প্রেম দেখেছি, কিন্তু এই অজানা কারোর সঙ্গে চিঠির মাধ্যমে প্রেম প্রথমবার দেখছি। তোদের প্রেম সফল হবে কিনা আমি জানি না, কিন্তু আমি প্রার্থনা করতে পারি। তোর মতো আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করছি যেন এত কষ্টের পর সে আমাকে এই সুখ দেয়, যে আমাকে এত বোঝার চেষ্টা করে সেই যেন আমার জীবন সঙ্গী হয়। মিতালি বৈশাখীকে এই বলে ঘরের ভেতরে চলে আসে এবং পরের দিন কলেজে কাজে গিয়ে উৎসাহের সঙ্গে সে লাইব্রেরিতে চলে যায়। ভালোবাসা সার্থক করার জন্য আমাকে একবার অন্তত ওর সঙ্গে দেখা করতেই হবে। আজ চিঠিতে অন্য কিছু না লিখে ওকে রিকোয়েস্ট করবে একবার দেখা করার জন্য। মিতালি এই বলে চিঠিতে দেখা করার জন্য রিকোয়েস্ট করে। অপরদিকে কলেজ শেষে রাহুল লাইব্রেরিতে মিতালির চিঠি পড়তে আসে এবং চিঠিতে দেখা করার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। এতদিন পর ওর দেখা করার ইচ্ছা হয়েছে, তাই এই সময় আমি সময় নষ্ট করব না, কাল কলেজ শুরু হওয়ার সাথেই আমি ওর সঙ্গে দেখা করব। রাহুল এই বলে মিতালিকে দেখা করার সময় লিখছিল, তখনই মিতালি সেখানে চলে আসে এবং রাহুলকে চিঠি লিখতে দেখে বুঝতে পেরে যায় যে এতদিন সে চিঠির মাধ্যমে রাহুলের সঙ্গে কথা বলছিল। মিতালি এই দেখে তাড়াতাড়ি লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ে। উপরওয়ালা, আমি রাহুলের থেকে যতই দূরে যাওয়ার চেষ্টা করছি তুমি ওকে আমার কাছেই নিয়ে আসছো। মার মনীষা যদি এই ব্যাপারে জানতে পারে আমার কলেজে আসাই বন্ধ করে দেবে, তাই আগের মতোই আবার বাড়িতে যদি না বসতে চায় তাহলে রাহুলের থেকে দূরে থাকতেই হবে। মিতালি এই বলে লাইব্রেরি থেকে বাইরে বেরিয়ে পড়ে এবং মন খারাপ করে সে বাড়ি ফিরে আসে।
এভাবেই দেখতে দেখতে আরো দুই দিন কেটে যায়। মিতালি কলেজে কাজে তো যায়, কিন্তু লাইব্রেরিতে গিয়ে রাহুলের চিঠি চেক করে না। এদিকে রাহুল মিতালির কোন রকম চিঠি ও খবর না পাওয়ায় চিন্তায় পড়ে যায়। দুদিন হয়ে গেল ওর কোনো খবরই নেই, আমার ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, ও কোনো সমস্যায় পড়েনি তো? রাহুল এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে মিতালি রাহুলের কথা ভেবে মনে মনে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু সৎ মা ও বোনের কথা মতো তার থেকে দূরে থাকার চেষ্টা করে, যার কারণে সে প্রায় সব সময় দুঃখী থাকে। একদিন মিতালি মন খারাপ করে রুমে বসেছিল, তখনই বৈশাখী সেখানে আসে। কি রে মিতালি, নতুন নতুন প্রেম করছিস, এই সময় কোথায় আনন্দ ফুর্তিতে থাকবি, তার জায়গায় মন খারাপ করে বসে আছিস, বয়ফ্রেন্ডের সঙ্গে কি কোনো সমস্যা হলো নাকি? বৈশাখী, বয়ফ্রেন্ডের সঙ্গে সমস্যা কি হবে, এখনো সে জানেই না যে এতদিন সে কলেজের কোনো মেয়ের সঙ্গে নয়, বরং কলেজের কাজের লোকের সঙ্গে চিঠিতে কথা বলছিল। মিতালি বৈশাখীকে এই বলে পরিষ্কার ভাবে সব কথা জানায়। বৈশাখী মিতালির কথা শোনার পর বলে, মিতালি এতদিন তোর মা আর বোনের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করেছিস, এখন ওদের কথা ভেবে তাই করছিস, ওই ছেলেটি মনে হয় তোকে সত্যিকারেরই ভালোবাসে, তাই সব বাধা বিপত্তি কাটিয়ে একবার অন্তত ওর সঙ্গে কথা বল। রাহুল ভালো করেই জানে যে আমি কলেজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, তাই আমাকে দেখা মাত্রই ও যদি আমাকে ঘৃণা করে তখন আমি কি করব? আরে তুই শুধু শুধুই চিন্তা করছিস, এরকম কিছুই হবে না, আমার বিশ্বাস যে তুই যে কাজই করিস না কেন, ও সবকিছু বাদ দিয়ে তোকে আপন করে নেবে। বৈশাখীর কথা শুনে মিতালি অনেকটা নিশ্চিন্ত হয় এবং সাহস করে রাহুলের সঙ্গে দেখা করার কথা ভাবে। অপরদিকে রাহুল মন খারাপ করে ক্লাসরুমে বসেছিল, তখনই তার বান্ধবী পিয়ালি সেখানে আসে। রাহুল, তোমার পরিবার আর আমার পরিবার মিলে ঠিক করেছে কলেজ শেষে আমাদের দুজনের ধুমধাম করে বিয়ে দিয়ে দেবে, তাই তোমার ওয়াইফ যখন ফিক্সড হয়ে গেছে তখন আর গার্লফ্রেন্ড খোঁজার কি প্রয়োজন? সরি পিয়ালি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রাহুল তুমি এরকম বলছো কেন, তোমার জীবনে কি অন্য কেউ আছে যার জন্য তুমি আমাকে রিজেক্ট করছো? তুমি যা ভেবেছো ঠিক ভেবেছো, আমি একটি মেয়েকে ভালোবাসি, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রাহুল পিয়ালিকে এই বলে তাদের চিঠির মাধ্যমে প্রেমের ব্যাপারটা জানায়। পিয়ালি রাহুলের কথা শুনে অবাক হয়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর সে রাহুলকে বলে, রাহুল এরকম প্রেমের কোনো মানেই হয় না, তোমরা দুজন দুজনকে ঠিক মতো জানোও না, শুধুমাত্র চিঠির মাধ্যমেই ভালোবাসা আগে বাড়াচ্ছ, তোমার কি ভালোবাসা আমার তো মাথাতেই ঢুকছে না। তোমার মতো আমারও নিজের প্রেমের কিছুই মাথায় ঢুকছে না, তাও আমি শুধুমাত্র ওকেই ভালোবাসি, তাই আমাদের এক করার জন্য যদি তোমার মাথায় কোনো বুদ্ধি থাকে তুমি আমাকে বলতে পারো। রাহুল ভালোবাসা আগে বাড়ানোর জন্য প্রথমে তোমাকে ওর সঙ্গে দেখা করতে হবে, দুই দিন পর আমি ব্লু হেভেন হোটেলে বার্থডে পার্টি দিচ্ছি, তুমি তোমার গার্লফ্রেন্ডকে রিকোয়েস্ট করে ওখানে আসতে বলো, তোমার মতো আমিও দেখতে চাই যে কার জন্য তুমি আমাকে রিজেক্ট করছো। পিয়ালির কথা শুনে রাহুল সেখান থেকে চলে যায়। এদিকে রাহুলের চলে যাওয়ার পর পিয়ালি বলে, আমাকে রিজেক্ট করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে লাইফ কাটানোর কথা ভাবা, এটা আমার মোটেও ভালো লাগলো না, তাই ওর গার্লফ্রেন্ড যদি পার্টিতে আসে প্রথম সুযোগ বুঝে ওকে অপমান করব, তারপর রাহুলের সামনে ওর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব। পিয়ালি এই বলে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, পিয়ালির কথা মতো রাহুল কি মিতালিকে চিঠির মাধ্যমে পার্টিতে নিয়ে আসতে পারবে, এবং মিতালি যদি পার্টিতে আসে তাহলে রাহুল ও পিয়ালির তার প্রতি কিরকম আচরণ হবে, এটা দেখার জন্য আমাদের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আর আমাদের এই গল্পের সিরিজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। রাহুলের জীবন থেকে আমাকে সরিয়ে তার বউ হওয়ার স্বপ্ন দেখা, একবার আমার সামনে আসুক ওই মেয়ে, তারপর মজা বোঝাবো যে রাহুলের গার্লফ্রেন্ড হওয়া এত সহজ ব্যাপার নয়। পিয়ালি এই বলে খুশি খুশি সেখান থেকে পার্টির আয়োজন করার জন্য চলে যায়। অপরদিকে রাহুল সেখান থেকে লাইব্রেরিতে গিয়ে চিঠির মাধ্যমে মিতালিকে পার্টিতে আসার জন্য রিকোয়েস্ট করতে থাকে। মিতালি কলেজের কাজ শেষ করে লাইব্রেরিতে চিঠি পড়তে চলে যায় এবং সে রাহুলের চিঠি পড়ে মন খারাপ করে বলে, রাহুল আমাকে তার বন্ধুর পার্টিতে ইনভাইট করছে, সে আমার সঙ্গে সেখানে দেখা করতে চাইছে, কিন্তু আমি সেখানে যাব কিভাবে, আমার কাছে তো ভালো একটি পোশাকও নেই, কিন্তু এই ভালো কাপড় না থাকার কারণে পার্টিতে না গেলে রাহুল আবার প্রচন্ড রেগে যেতে পারে। মিতালি এই বলে মন খারাপ করে কলেজ থেকে বাড়ি ফিরে আসে এবং কিভাবে সে পার্টিতে যাবে সেটা বুঝে উঠতে পারে না। রাহুলের সঙ্গে দেখা করার জন্য বৈশাখী আমাকে উৎসাহ দিয়েছে, তাই বাড়িতে মন খারাপ করে বসে না থেকে তার কাছে গিয়ে এই সমস্যার সমাধান করি, আমার বিশ্বাস বৈশাখী আমাকে ঠিক সাহায্য করবে।
মিতালি এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং বৈশাখীর কাছে চলে যায়। বৈশাখী হঠাৎ বাড়িতে মিতালিকে আসতে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার মিতালি, তুই হঠাৎ এখানে? বৈশাখী, আমি অনেক বড় একটা সমস্যায় পড়েছি। তুই ছাড়া তো আমার আর আপন কেউ নেই বল, তাই তোর কাছেই সাহায্য চাইতে এসেছি। এরকম বলছিস কেন? আমি তোর বেস্ট ফ্রেন্ড, এই সময় তুই আমার কাছে সাহায্য চাইবি না তো কার কাছে চাইবি? বৈশাখী, রাহুল আমাকে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করেছে। সে পার্টিতে আমার সঙ্গে দেখা করতে চাইছে, কিন্তু আমার কাছে পার্টিতে পড়ে যাওয়ার মতো একটিও ভালো পোশাক নেই। আমি কি ছেঁড়া পোশাক পরে পার্টিতে যাব? আরে থাম থাম, আমি থাকতে তুই ছেঁড়া পোশাক পরে পার্টিতে যাবি কেন? আমার কাছে একটি পার্টির ড্রেস আছে, আমি এখনই তোকে বার করে দিচ্ছি, ওটা পরলে তোকে অনেক সুন্দর দেখাবে। বৈশাখী মিতালিকে এই বলে ঘরের ভেতর থেকে ওই পার্টির ড্রেসটি বার করে নিয়ে আসে। মিতালি ড্রেসটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আরে বাহ বৈশাখী, এ তো খুব সুন্দর একটা ড্রেস, এত সুন্দর ড্রেস তোর কাছে কোথা থেকে এলো? মিতালি, আমার জন্মদিনে ম্যাডাম এই জামাটি আমাকে গিফট করেছিল। কিন্তু তোর মতো আমার কপাল কোথায় বল, যে ভালো বড় একটি পার্টিতে এই পোশাকটি পরে যাব। আরে এরকম বলছিস কেন, তুই আমার বান্ধবী, তাই এক কাজ কর, এই জামাটি আমাকে না দিয়ে তুই এটা পরে আমার সঙ্গে পার্টিতে চল, রাহুল আমার সঙ্গে তোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। আরে না না মিতালি, আমি তো মজা করছিলাম, রাহুল তোকে ইনভাইট করেছে, তাই তুই এই জামাটি পরে ভালোভাবে রেডি হয়ে পার্টিতে যা। এমন রেডি হবি যেন রাহুল তোকে দেখা মাত্রই পাগল হয়ে যায়। বৈশাখীর কথা শুনে মিতালি লজ্জা পেয়ে যায় এবং পোশাকটি নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পরে মিতালি সকলের চোখের আড়ালে ভালোভাবে তৈরি হয়ে রাহুলের দেওয়া অ্যাড্রেসের দিকে রওনা হয়। অপরদিকে রাহুল হোটেলের গেটের কাছে মিতালির অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। তখনই পিয়ালি এসে রাহুলকে বলে, রাহুল শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করছিস, সেই চিঠির গার্লফ্রেন্ড মনে হচ্ছে তোমার ফিলিংস নিয়ে খেলা করেছে, সে তোমাকে ভালোবাসে না আর তাই তোমার কথা মতো এখানে আসবেও না। পিয়ালি, আমার বিশ্বাস আজ সে আসবেই, তুমি পার্টি এনজয় করো, যতক্ষণ না ও আসে আমি ভিতরে যাব না। রাহুল পিয়ালির সঙ্গে কথাই বলছিল তখনই খুশি খুশি মিতালি সেখানে আসে। মিতালিকে পার্টিতে দেখা মাত্রই পিয়ালি জোরে চেঁচিয়ে ওঠে, এই কাজের মেয়ে তুই এখানে কি করছিস? এটা কোনো মিডল ক্লাস পার্টি নয়, যে ইনভাইট না করাতেই মুখ তুলে চলে এসেছিস। পিয়ালির কথা শুনে মিতালি অনেক বেশি দুঃখী হয়ে যায়। তখনই মন খারাপ করে এসে পিয়ালিকে বলে, পিয়ালি আমি এখানে রাহুলের কথাতেই এসেছি, তাই খারাপ কিছু বলার আগে একবার ভেবে নিস। মিতালির মুখে এই কথা শুনে পিয়ালি এবং রাহুল হতভম্ব হয়ে যায়। তখনই পিয়ালি হাসতে হাসতে রাহুলকে বলে, রাহুল তাহলে এই কাজের মেয়ে তোমার গার্লফ্রেন্ড, যার জন্য তুমি এত দেরি পর্যন্ত গেটের কাছে দাঁড়িয়েছিলে? সত্যি আমি আমার হাসি আটকাতে পারছি না। আরে না না পিয়ালি, তোমার নিশ্চয় কোনো ভুল হচ্ছে, এ সেই মেয়ে নয় যাকে আমি ভালোবাসি। রাহুল আমি সেই মেয়ে, এতদিন তুমি আমার সঙ্গে চিঠির মাধ্যমে কথা বলছিলে। মিতালির মুখে এই কথা শুনে রাহুল হতভম্ব হয়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর সে মিতালিকে বলে, না না তোমার মতো কাজের মেয়ে আমার কিভাবে গার্লফ্রেন্ড হতে পারে? এ হতে পারে না, আমি বড় ব্যবসায়ীর ছেলে, তাই সমাজে আমারও স্ট্যাটাস আছে, এভাবে তোমার মতো কাজের মেয়েকে আমি বাড়ির বউ বানাতে পারি না। রাহুল মিতালিকে এই বলে সেখান থেকে চলে যায়। রাহুলের এরকম ব্যবহারে মিতালির মন ভেঙে যায়। তখনই পিয়ালি মিতালিকে বলে, কি রে এক তুচ্ছ কাজের মেয়ে হয়ে তুই রানী হওয়ার স্বপ্ন দেখছিলি? কয়েকটা চিঠি লিখে তুই রাহুলকে আমার কাছ থেকে কাড়ার চেষ্টা করেছিলিস, তোর মতো ভিখিরি মেয়েকে তো কলেজের সকলের সামনে অপমান করা উচিত, সকলের সামনে অপমান করলে তবেই তোরা নিজেদের জায়গাটা বুঝবি ভালো করে। পিয়ালি মিতালিকে এই বলে কথা শোনাচ্ছিল। এদিকে মিতালি সকলের খারাপ ব্যবহার দেখে অনেক বেশি ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে বৈশাখীর কাছে যায়। বৈশাখী, সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমি রাহুলকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছিলাম সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মিতালি কি এমন হয়েছে যার জন্য তুই এরকম করে বলছিস? বৈশাখীর কথা শুনে মিতালি দুঃখী মনে তাকে সব কথা জানায়। মিতালির মুখে সব কথা শোনার পর বৈশাখীও অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সে তার বান্ধবীকে বলে, মিতালি ধনী বাড়ির ছেলেরা এরকমই হয়, তারা কখনো গরিব মেয়ের ভালোবাসা বুঝতে পারে না, তাই যা হয়ে গিয়েছে সব ভুলে যা আর নতুন করে জীবন শুরু কর। না না রাহুলের খারাপ ব্যবহারে আমি অনেক বেশি ভেঙে পড়েছি, তাই সবকিছু ভোলার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন। মিতালি বৈশাখীকে এই বলে সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে আরো দুই দিন কেটে যায়। মিতালির মন খারাপ থাকার কারণে দুই দিন সে কলেজে যায় না এবং বাড়িতে থেকেই বাড়ির কাজ সামলায়। একদিন মিতালি বাড়ির কাজ করছিল
তখনই কলেজ থেকে খুশি খুশি মনীষা বাড়িতে আসে। মা, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা সুখবর আছে। কি খবর রে মনীষা, যেটা বলার জন্য তুই এত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিস? মা, কয়েকদিন আগে এক মেয়ে রাহুলকে প্রপোজ করেছিল, কিন্তু রাহুল তাকে অস্বীকার করে দিয়েছে। রাহুল তাকে অস্বীকার করেছে? এতে আমাদের সুখবর কোথায়? আসলে মা, রাহুল কলেজে আমাকে সবসময় দেখতে থাকে, আর আমার মনে হয় সে আমাকে ভালোবাসে, তাই সে ওই মেয়েকে অস্বীকার করেছে। ঠিকই বলেছিস মনীষা, আমারও তাই মনে হচ্ছে এবারে, যে তোর জন্যই ও সেই মেয়েটিকে রিজেক্ট করেছে। নিশ্চয়ই ও তোকে ভালোবাসে, তাই সময় নষ্ট না করে কালই কলেজে গিয়ে তুই ওকে একবার প্রপোজ করে দিবি। হ্যাঁ মা, ঠিক বলেছ, আমার আর বেশি দেরি করা উচিত নয়, আমি কালই রাহুলকে আমার মনের কথাগুলো বলে দেব। মনীষা কল্পনাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মনীষা এবং কল্পনার কথা শুনে মিতালি নিজেকে বলে, মনীষা শুধু শুধুই ওই রাহুলের পেছনে সময় নষ্ট করছে, মায়ের কথা মতো ওকে প্রপোজ করার কথা ভাবছে, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে ও আমাকে যেভাবে অপমান করেছে মনীষাকেও সেভাবে অপমান না করে ফেলে। আমি তো সহ্য করে নিয়েছি, কিন্তু মনীষা এসব সহ্য করতে পারবে না। মিতালি এই বলে বাড়ির কাজে ব্যস্ত হয়ে যায়। অপরদিকে মনীষা পরের দিন কলেজে গিয়ে রাহুলের কাছে গিয়ে বলে, রাহুল, অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলার সাহস পাচ্ছিলাম না, তোমার যদি সময় থাকে দয়া করে একবার আমার সঙ্গে কথা বলবে? এখন আমার কাছে সময় নেই, কিন্তু তুমি যখন কিছু বলতে এসেছো বলে ফেলো, তোমার কথা শোনার পরই আমি এখান থেকে যাব। রাহুল, আমি যেদিন থেকে কলেজে এসেছি সেদিনই প্রথম দেখাতে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, আমি তোমাকে এখন অনেক বেশি ভালোবাসি। মনীষা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি ভাবলে কি করে যে তুমি এই কথা বললে আমি উৎসাহের সঙ্গে তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব? রাহুল, এতে রাজি না হওয়ার কি আছে? আমি মায়ের একমাত্র মেয়ে, তোমার মতো ধনী না হলেও আমি খুব ভালোভাবে মানুষ হয়েছি। মনীষা, তোমার এই ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই, তাই দয়া করে এখান থেকে যাও। রাহুল মনীষাকে এই বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাহুলের এরকম ব্যবহার দেখে মনীষা অনেক বেশি দুঃখী হয়ে যায়। এদিকে রাহুল মনীষার চলে যাওয়ার পর বলে, আমি খুব খারাপ ছেলে, কত মেয়েরা আমাকে পছন্দ করে কিন্তু আমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি, জানি না আমি কেন এমন করি। রাহুল এই বলে সেখান থেকে ক্লাসরুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। রাহুল যতবারই লাইব্রেরিতে যায় সে সেখানে মিতালির চিঠি মিস করে, এবং সময় কাটার সাথে সাথে রাহুল মিতালির সঙ্গে খারাপ ব্যবহার করার কথা ভেবে অনেক দুঃখী হয়ে যায়। মিতালি পেটের দায়ে কলেজ পরিষ্কারের কাজ করে, সে তার কষ্টের কথা আমাকে চিঠিতে অনেকবার জানিয়েছে, কিন্তু হঠাৎ ওকে এভাবে দেখে আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমার ওর সঙ্গে এরকম করা উচিত হয়নি। রাহুল এই বলে অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। বন্ধুরা রাহুলকে নিজের ভুল বুঝে মিতালির কাছে ক্ষমা চেয়ে নেবে? অপরদিকে মিতালিও কি রাহুলকে ক্ষমা করে নতুন করে জীবন শুরু করবে? এটা জানার জন্য আমাদের গল্পের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজ মিতালির থেকে দূরে গিয়ে আমি ওর মহত্ত্ব বুঝতে পারছি, ওকে হারিয়ে যে আমি কতটা দুঃখী এটা ওকে বোঝাবো কিভাবে? ওর সঙ্গে এমন ব্যবহার করেছি, আমার ওর সামনে যেতেও লজ্জা পাচ্ছে। রাহুল এই বলে অনেক দুঃখী হয়ে যায়, এবং সে কিভাবে মিতালির কাছে ক্ষমা চাইবে সেই কথা ভেবে খুব চিন্তায় পড়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। দিন দিন মিতালির কথা ভেবে রাহুল অনেক দুঃখী থাকতে শুরু করে। এরকমই একদিন রাহুলের এক বন্ধু সঞ্জয় তাকে বলে, কি রে রাহুল, কদিন থেকে দেখছি তুই অনেক দুঃখী থাকছিস, পড়াশোনা কি ঠিক মতো করছিস না, যে পরীক্ষার সময় আসতে না আসতেই চিন্তায় পড়ে গেছিস? সঞ্জয়, আমি পরীক্ষা নিয়ে চিন্তা করছি না, নিজের ভবিষ্যৎ নিয়ে করছি। আমি মিতালিকে অনেক কষ্ট দিয়েছি, ওর কথা ভেবে আমি শান্তি পাচ্ছি না। রাহুল, কে মিতালি? তুই তাকে কি কষ্ট দিয়েছিস? পরিষ্কার ভাবে আমাকে সব কথা খুলে বল, না হলে আমি তোর সমস্যা বুঝবো কি করে? সঞ্জয়ের কথা শুনে রাহুল অনেক দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে তাকে সব কথা জানায়। সঞ্জয় রাহুলের কথা শোনার পর তাকে বলে, রাহুল, এভাবে কোনো মেয়েকে কষ্ট দেওয়া তো উচিত হয়নি, ও তোকে ভালোবেসে ফেলেছিল, তাই তোর ডাকায় ও কিছু না ভেবে পার্টিতে চলে গিয়েছিল, এভাবে তুই ওকে অপমান করে মোটেও ভালো করিসনি। ঠিক বলেছিস সঞ্জয়, মিতালিকে হারিয়ে আমি এখন তার মর্ম বুঝতে পেরেছি, তাই ওর সঙ্গে দেখা করে আমি ক্ষমা চাইব। রাহুল, ক্ষমা তো তোর চাওয়াই দরকার, কিন্তু আমার মনে হয় না তুই যদি ওকে ডাকিস ও তোর সঙ্গে দেখা করতে আসবে বলে। সঞ্জয়, মিতালি দেখা করতে আসবে না তো কি হয়েছে? আমি আমার ভুল শুধরে ওর সঙ্গে দেখা করতে যাব, ওর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে নিজের মনের কথাও বলবো।
রাহুল সঞ্জয়কেই বলে কলেজের অফিস থেকে মিতালির বাড়ির অ্যাড্রেস নিয়ে নেয় এবং কলেজের ছুটির পর সে মিতালির কাছে ক্ষমা চাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং সেখানে গিয়ে মিতালির বাড়ি খুঁজতে শুরু করে দেয়। তখনই তার বৈশাখীর সঙ্গে দেখা হয়। দয়া করে আমাকে মিতালির বাড়ি কোথায় বলতে পারবেন? আপনি কোথা থেকে এসেছেন আর আপনি কেন মিতালিকে খুঁজছেন? আমার নাম রাহুল, মিতালি যেই কলেজে কাজ করে আমি সেখানকার স্টুডেন্ট, ওর সঙ্গে একটা দরকার আছে, ওর বাড়ির অ্যাড্রেসটা বলে দিলে খুব ভালো হতো। রাহুলের মুখে তার নাম শোনা মাত্রই বৈশাখী প্রচন্ড রেগে যায় এবং রেগে গিয়ে সে রাহুলকে বলে, আচ্ছা তাহলে তুমি সেই রাহুল যে আমার বান্ধবীকে অপমান করে তাকে এত বেশি কষ্ট দিয়েছে? তোমাদের মতো ধনী বাপের বকাটে ছেলেদের থেকে আমাদের মতো গরিব মেয়েদের দূরে থাকাই ভালো, তাই তুমি ওকে যা অপমান করেছো সে তোমার মুখ পর্যন্ত দেখতে চায় না, তাই বেশি কথা না বাড়িয়ে চুপচাপ এখান থেকে চলে যাও। বৈশাখীর কথা শুনে রাহুল অনেক দুঃখী হয়ে যায়। আমি সেই ভুলের ক্ষমা চাইতে এখানে এসেছি, দয়া করে একবার ওর সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও। রাহুল বৈশাখীকে এই বলে অনুরোধ করতে থাকে। বিশ্বাস করো আমি তোমার বান্ধবীকে ভালোবাসি আর নিজের সব ভুল শুধরে আমি ওকে বিয়ে করতে চাই, দয়া করে একবার অন্তত ওর সঙ্গে দেখা করার সুযোগ দাও। এইদিকে একটি ধনী বাড়ির ছেলেকে এভাবে নিজের বান্ধবীর জন্য কষ্ট পেতে দেখে বৈশাখী তার কথায় রাজি হয়ে যায়। রাহুল, এখান থেকে কিছুটা দূরে একটি পার্ক আছে, তুমি সেখানে গিয়ে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে মিতালিকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বৈশাখী রাহুলকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাহুল তার কথা মতো পার্কে চলে যায়। অপরদিকে বৈশাখী মিতালির কাছে গিয়ে বলে, মিতালি তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা এখনই পাশের পার্কে বেড়াতে যাব। বৈশাখী তোর কি মাথা খারাপ হয়েছে? বাড়িতে এত সব কাজ পড়ে আছে, তার উপর থেকে আমার মন মেজাজও ভালো নেই, তুই পার্কে একা গিয়েই ঘুরে আয়, আমি যাব না। দেখ মিতালি, সব সময় কাজের অজুহাত দিবি না, আজ আমার তোর সঙ্গে পার্কে যেতে ইচ্ছে করছে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমার সঙ্গে পার্কে যাবি। বৈশাখী মিতালিকে এই বলে তাড়াতাড়ি তৈরি করে সকলের চোখের আড়ালে পার্কে নিয়ে যায়। মিতালি পার্কে যাওয়া মাত্রই রাহুলকে দেখে অবাক হয়ে যায়। বৈশাখী তাড়াতাড়ি বাড়ি চল, আমি পার্কে আর এক মুহূর্ত থাকবো না। তুই পার্কে আসা মাত্রই যাওয়ার কথা বলছিস কেন? বৈশাখী এই সেই ছেলে রাহুল যার জন্য আমি এত কষ্ট পেয়েছি, তুই তাড়াতাড়ি বাড়ি চল, আমরা অন্য কোনো দিন পার্কে আসবো। মিতালি আমি পার্কে তোকে রাহুলের সঙ্গে দেখা করানোর জন্যই নিয়ে এসেছি, তুই একবার ওর সঙ্গে কথা বলে নে, ও তোর সঙ্গে যা খারাপ ব্যবহার করেছে তার জন্য অনেক বেশি দুঃখী। বৈশাখী মিতালিকে ভালোভাবে বুঝিয়ে রাহুলের কাছে পাঠিয়ে দেয়। এদিকে রাহুল মিতালিকে দেখা মাত্রই মন খারাপ করে বলে, মিতালি আমার সব খারাপ ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও, তোমার দূরে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে ভালোবাসো, পড়া শেষ করে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। রাহুল তুমি আমাকে বিয়ে করতে চাইলেও তোমার বাবা মা কি এই বিষয়ে রাজি হবে যে সারা জীবন সৎ মায়ের কষ্ট সহ্য করে কাটিয়েছে, এরকম একজন অভাগী মেয়েকে কি তোমার বাড়ির লোক বউ বলে মেনে নেবে? মিতালি আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাই আমার মনে হয় না তারা তোমাকে অস্বীকার করবে। রাহুলের কথা শুনে মিতালি অনেক খুশি হয়ে যায়। এদিকে বৈশাখী রাহুল এবং মিতালিকে একসঙ্গে দেখে তাদের বিয়ের কথা ভেবে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর রাহুল সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে। কিরে রাহুল, কলেজ শেষ হয়ে তো সময় হয়ে গেল, এতক্ষণ তুই কোথায় ছিলি? বাবা এসব বাদ দাও, আজ আমি তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই, তুমি কি তাহলে এখন ফ্রি আছো? রাহুল আজ আমি তোর আর পিয়ালির এনগেজমেন্টের দিন ঠিক করার জন্য তোর সঙ্গে কথা বলবো বলেই বসে আছি, তুই প্রথমে তোর জরুরি কথাটা বল, তারপর আমি বাকিটা বলছি। বাবা আমার জরুরি কথা হলো আমি পিয়ালিকে নয় মিতালিকে বিয়ে করতে চাই। কি বললি, তুই পিয়ালিকে বিয়ে করবি না? কে এই মিতালি? আমি তোর নাম আগে কোনো দিন শুনিনি। বাবা মিতালি একজন গরিব অনাথ মেয়ে, কলেজ পরিষ্কারের কাজ করে সে তার সংসার চালায়, আমি ওকে বিয়ে করে ভালো জীবন দিতে চাই। রাহুল তার বাবাকে এই বলে মিতালির সঙ্গে বিয়ে করানোর জন্য রাজি করাতে থাকে, কিন্তু প্রকাশ কিছুতেই রাহুলের কথা মানতে রাজি হয় না এবং ছেলের কথা শুনে শেষমেশ রাগ করে প্রকাশ বলে, রাহুল তুই ওরকম একজন গরিব মেয়েকে ভালো লাইফ দেওয়ার জন্য আমার মান সম্মান মাটিতে মেশাবি, তুই জানিস না বাইরে মানুষ আমাদের কতটা রেসপেক্ট করে। বাবা আমি সব জানি আর সেসব কথা ভেবেই মিতালিকে বিয়ে করার কথা বলছি, মিতালি জীবনে অনেক কষ্ট করেছে, এই বাড়ির বউ হলে সে অনেক খুশি থাকবে। রাহুল তুই হাজার চেষ্টা করেও আমাকে এই বিয়েতে রাজি করাতে পারবি না, কারণ আমি যতদিন বেঁচে আছি এরকম মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে মানবো না। ঠিক আছে বাবা, তুমি যদি জেদি হতে পারো আমিও তোমার ছেলে,
তুমি মিতালির সঙ্গে আমার বিয়ে দেবে না, আমি মিতালিকে ছাড়া অন্য কাউকে বিয়েও করব না। রাহুল তার বাবাকে এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে সবকিছু ঠিক হয়ে যাওয়ায় পরের দিন থেকে মিতালি আবার কলেজ জয়েন করে নেয়। মিতালি মনের আনন্দে কলেজে কাজ করছিল, তখনই সার্ভেন্টের পোশাকে রাহুল সেখানে উপস্থিত হয়। রাহুল, তুমি সার্ভেন্টের পোশাক পরেছো কেন? মিতালি, বাবা আমাদের বিয়েতে রাজি হননি, সে বলছে তোমাকে বাড়ির বউ করলে তার মান সম্মান হানি হয়ে যাবে, তাই বাবা মাকে ছেড়ে আমি তোমার সঙ্গে নতুন জীবন শুরু করতে চাই। রাহুল, আমার জন্য তুমি যে পথ বেছে নিয়েছো এটা কোনো ক্ষেত্রেই ঠিক নয়। বাবা মাকে কষ্ট দিয়ে আমরা কখনো ভালো থাকতে পারবো না, তাই এসব পাগলামি ছেড়ে তারা যা বলছে সেটা মেনে নাও। মিতালি, বাবা আমাকে পিয়ালি নামের একটি মেয়েকে বিয়ে করতে বলছে, তাই তুমি কি চাও বাবার কথা রাখতে আমি তোমাকে ছেড়ে পিয়ালিকে বিয়ে করি? রাহুল, আমার মা বাবা নেই, তাই আমি জানি বাবা মার মহত্ব কতটা বড়। সেই কারণেই তাদের যদি এটাই ইচ্ছে হয়, তুমি তাদের কথা মেনে পিয়ালিকেই বিয়ে করে নাও। রাহুল এবং মিতালি দুজনে একে অপরের সঙ্গে কথাই বলছিল, তখনই পিয়ালির সঙ্গে প্রকাশ সেখানে এসে উপস্থিত হয়। রাহুল, মিতালি, আমাদের জন্য তোমাদের দুজনকে ভালোবাসার বিসর্জন দিতে হবে না। তোমরা একে অপরকে কতটা ভালোবাসো এ থেকেই প্রমাণ পাওয়া গেছে, তাই তোমাদের ভালোবাসার জন্য আমার জেদ ছাড়তে আমি রাজি আছি। প্রকাশের কথা শুনে রাহুল এবং মিতালি অনেক বেশি খুশি হয়ে যায়। এবং পরের দিন মিতালির মা কল্পনার সঙ্গে রাহুল ও মিতালির বিয়ের ব্যাপারে কথা বলতে যায়। কল্পনা প্রকাশকে রাহুল এবং মিতালির বিয়ের কথা বলতে শুনে অনেক বেশি দুঃখী হয়ে যায়। তখনই মিতালির ছোট বোন মনীষা তার মাকে বলে, মা, এই অভাগী মিতালির কপালে এত ভালো হবে আগে জানলে কখনো ওর সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। বিয়ের পর ও এত বেশি ধনী হয়ে যাবে, আমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে কিছুটা তো আমার সাহায্য করতে পারত। ঠিক বলেছিস মনীষা, আমরা মিতালির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই আমরা হাজার কষ্ট পেলেও ও আমাদের কথা ভাববে না। কল্পনা এবং মনীষা দুজনে নিজেদের মধ্যে কথাই বলছিল, মা, তোমরা মনে না করলেও আমি তোমাদের নিজের পরিবারই মনে করি, তাই আমার যতই বড় ধনী বাড়িতে বিয়ে হোক না কেন, আমি তোমাদের দুজনকে কষ্ট দেখতে দেব না। তোমাদের যখন যেটা দরকার হবে আমি সব ব্যবস্থা আগে থেকেই করে দেব। মিতালির মুখে এই কথা শোনা মাত্রই কল্পনা এবং মনীষা অনেক বেশি দুঃখী হয়ে যায়। দুই মা ও মেয়ে মিতালির সঙ্গে যে কতটা খারাপ ব্যবহার করেছে সেই কথা ভেবে তারা আফসোস করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায় এবং কিছুদিন পরে রাহুল এবং মিতালির খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর মিতালি খুব আনন্দের সঙ্গেই তার জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। আবার আমরা ফিরে আসবো পরবর্তী একটি নতুন সিরিজ নিয়ে।